আমরা দেখাচ্ছি যে পুরচুর বাচ্চা এখানে আমাদের বাচ্চা আস্তে আস্তে যখন বড় হয় এগুলো আমরা বক্সে রাখি, কিন্তু দেখা যাচ্ছে যে এই বাচ্চাগুলো লালন পালন করতে অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু আমরা অনেক পরিশ্রম করার পরও আমরা রাষ্ট্রীয় সম্পদকে রক্ষা করার চেষ্টা করতেছি। এবং যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, যারা বন্য প্রাণী সংরক্ষণের জন্য যারা আছেন, তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে আমাদের এই প্রজেক্টটাকে সার্বিক সহযোগিতা করা উচিত। এবং আমরা যে উদ্দেশ্যে আমাদের প্রজেক্টটা বাণিজ্যিক উদ্দেশ্যে করা হয়েছে, সেই প্রজেক্টটা অচিরেই চালু করা উচিত। তা নাহলে আমরা এই যে সাপের বাচ্চাগুলো পরিশ্রম করে আমরা বড় করে আমরা এগুলো কী করবো, কোথায় ছাড়বো? আমাদের কাছে এখন এগুলো আমাদের বিপদগ্রস্ত হয়ে পড়ছে। আমরা চাচ্ছি যে দেখেন অসংখ্য যে সাপের বাচ্চা আমাদের এখানে 800 সাপের বাচ্চা আমরা ফুটানো হয়েছে আমাদের প্রজেক্টে। এখান থেকে সাপের বাচ্চাগুলো ফুটানো হয়েছে, খুব সুন্দর ফুটফুটি বাচ্চা। কার না ভালো লাগে, সবারই ভালো লাগবে। যারা আমাদের প্রিয় দর্শক, আমাদের যে ভিউয়ার যারা আছেন, যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন, হয়তোবা তারা আপনারা মনোক্ষণ হয়েছেন দীর্ঘদিন যাবত আমরা ভিডিও দিতে পারিনি, এই জন্য দুঃখিত। যে দেখেন আমাদের অসংখ্য সাপ এখানে, দুইটা প্রজাতির সাপ, এই যে দেখেন একটা প্রজাতির যে সাপ, এটা আমাদের একটা বাচ্চা বাহির থেকে পাওয়া গেছে। এবং এই যে বাচ্চাগুলো দেখেন, কিছু সংখ্যক বাচ্চা বড় হয়ে গেছে, আমরা এটাকে আলাদা করব এবং প্রচুর খাবার দিতে হয়, লালন টন করতে হয়। যে দেখেন দেখেন অসংখ্য সাপের বাচ্চা, খুব সুন্দর, কার না ভালো লাগে? যারা প্রাণীকে ভালোবাসেন তাদেরকে বলবো যে দেখেন এরকম একটা সুন্দর দৃশ্য দেখার পরও কেন বোধগম্য হয় না যে আমাদের দেশের যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন, যে আমি অক্লান্ত পরিশ্রম করি আমার একটা লাইসেন্সের জন্য, সকলের কাছে ভিক্ষুকের মতন দাঁড়ে দাঁড়িয়ে ঘোরার পরও বাংলাদেশে এরকম একটা সুন্দর সফল একটা প্রতিষ্ঠান তাকে লাইসেন্স দেওয়া হচ্ছে না, নিবন্ধন ফিটে নেওয়ার পরও। এর চাইতে দুঃখজনক বোধ হয় আর কিছুই নেই। আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলবো, প্রথম বোধে আমার প্রতিষ্ঠানটাকে বন্ধ করে দেওয়া হোক, সাপগুলো সরকারিভাবে নিয়ে নেওয়া হোক, যেহেতু এরা বাঁচিয়ে থাকুক। আমরা যদি দেখেন যে অসংখ্য সাপ, যে দেখেন দেখার মতন যে সাপগুলো কত সুন্দর লাগে, মানুষ সাপ দেখে ভয় না পায় এমন কোনো প্রাণী নেই, সবাই সাপকে ভয় পায়। কিন্তু আমরা সাপকে জয় করে নিয়েছি, যেটা বাংলাদেশ স্নেক ভ্যানাম। যে দেখুন কত সুন্দর লাগে, কার না ভালো লাগবে, সবারই ভালো লাগবে। যদি দেখেন আমাদের নিজেদের ডিম থেকে বাচ্চা ফুটানো যে সাপগুলো দেখেন, যেগুলো বড় হয়েছে দেখেন, খুব সুন্দর। আমরা আমাদের যে প্রজেক্টে আরও ডিম প্রসেসে রাখা হয়েছে, এখন আমাদের এখানে যে বাচ্চা দেখেন 800 বাচ্চা ফুটানো হয়েছে, কিন্তু আরও আমরা হাজারখানেক ডিম প্রসেসে রাখা হয়েছে বাচ্চা ফুটানোর জন্য। যেহেতু আমাদেরকে যদি লাইসেন্স না দেওয়া হয়, তাহলে আমরা এই বাচ্চাগুলো ফুটানোর পরে এগুলোকে লালন পালন করা, পরিশ্রম করে যদি আমাদের ব্যর্থতা হয়ে যায় তখন আমরা কী করব? মূলত সাপগুলো বাঁচিয়ে থাকার অধিকার আছে, সবারই প্রাণীকে ভালোবাসা উচিত। তবে আমি, যারা আমার ভিউয়ার্স আছেন আমার চ্যানেলটি